কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকাল নিয়ে অনেক কবিতা এবং গান রচনা করেছেন বসন্তকালে চারিদিকে তোমরা কি দেখবে মৌমাছি বাড়ি মানাচ্ছে, মৌচাক বানাচ্ছে আর সেই মৌচাকে ভর্তি মধু পাখিরা নানান রকমের বাসা বানাচ্ছে গাছে ঘরে বিল্ডিং এ এবং মাটিতে আর ডিম ফুটে পাখির বাচ্চা বার হচ্ছে পাখির বাচ্চারা পোকা মাকড় কীট পতঙ্গ দানা ফল ফুলের মধু এইগুলো সব খায় এবং পাখির মা বাবা খাবার সংগ্রহ করে নিয়ে আসে প্রজাপতি ডিম পারে ডিম থেকে পিলার বার হয় আর সেই ক্যাটারপিলার পাতা খায় যেই পশুরা শীতকালে গুহায় বা গাছের গর্থে এক লম্বা ঘুম দিচ্ছিল ওরা সব বার হয়ে আসে মা হরিণ ওর শিশুকে চাটে বাচ্চা হরিণকে চাটে ঘেরা ডাকে পশুরা বাচ্চা দেয় মা হাঁসকে দেখা যায় বাচ্চা হাসদের সঙ্গে এক লাইন করে প্যাক প্যাক করে পুকুরে যাচ্ছে কাঠবিড়ালি গাছের ওপর দৌড়াদৌড়ি করে এবং ওদের বাচ্চাদের খাওয়ায় নানান রকমের পোকা, পোকামাকড় বার হয় এবং ব্যস্ত হয়ে কাজ করে এবং আনন্দও করে পাদুর ওদের বাচ্চাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলে থাকে গাছ থেকে এবং গুহা থেকে শীতের ঠান্ডা চলে যায় শীতের সময় অনেকের ডিপ্রেশন হয় কেননা বাইরে বার হতে পারে না কিন্তু যখন বসন্তকাল আসে স্পেশালি ওরকম দেশে যখন যেখানে শীত খুব ঠান্ডা হয় ঘরের ভেতরে শীতে কাঁপে কেননা বাইরে বরফ পড়ছে ওদের খুব মনের আনন্দ হয় যখন বসন্তকালে চারদিক ফুলে ফলে ভরে যায় আর সূর্য কিরণ আবার পৃথিবীকে গরম করে ওরা বার হতে পারে আনন্দ করতে পারে দৌড়াতে পারে ফুর্তি করতে পারে পুরো পৃথিবীর আবার নবজাগরণ হচ্ছে থ্যাংক ইউ এটা আমি স্প্রিং এসের দ্বিতীয় ভাগ টা বোঝাতে চেষ্টা করলাম বাংলায় এই ভাষায় লিখবে না আমি ইংরেজিতে লিখেছি কি লিখেছি আমি বলতে চেষ্টা করলাম আমি তোমাদের বাংলায় শেখা শেখাই না এই ভাষায় যদি বাংলায় এসে লেখো খুব খারাপ নম্বর পাবে আমি বারে বারে মরণ করছি আর ইংরেজি ভার্সনটাও দেখবে যেখানে বলছি আর এগুলোর তলায় আমি এখনো দিইনি ইংলিশ রাইটিংটা আমি দিয়ে দেব। লেখাটাও দিয়ে দেব।